প্রণমামি মুহুর্মুহুঃ ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় শ্যামিনে তাপহারিণে। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজকের রামায়ণ পাঠের ক্লাস শুরু করার জন্য মহারাজকে আমি অনুরোধ করছি। মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরি ওম, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকে ভগবত কৃপা এমন হলো, আশ্চর্য লাগছে, আজকে ঠিক রামের আলোচনা করতে আমরা বসে আছি, এই সময়ে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্রগুলিতে রাম নাম সংকীর্তন হবে, যেহেতু আজকে একাদশী। কত ভালো লাগে, হোল ওয়ার্ল্ড এর একটা অ্যাটমসফিয়ার যেটা রামের নাম দিয়ে গুনগুন করছে, সেই সময় আমরাও জয়েন করছি রামের, শ্রীরামের অনুজ্ঞান। এখানে প্রকাশক আমাদের একটা জায়গাতে বুঝাবেন, পরে আমরা দেখব কিভাবে এই বইয়ের নামটা শ্রীরামের অনুজ্ঞান হয়েছে বলে। উনি বলছেন এটা রাম, শ্রীরামের অনুজ্ঞান মানে শ্রী রামের অনুজ্ঞান, রাম শুধু রাম সম্বন্ধে আমরা ভাববো তা নয়, এখানে শ্রী মানে লক্ষ্মী, আর লক্ষ্মীর অবতার হচ্ছে শ্রী সীতা মাই, সেই জন্য সীতা রামকে আমরা অনুধ্যান করবো, এটা জায়গাতে উনি এক্সপ্লেন করবেন। তার আগে যেমন আগের ক্লাসে আমরা যেটা দেখলাম, কিছুটা আমরা প্রকাশকে নিবেদনটা আমরা শুরু করলাম, কোথায় আমরা ছাড়লাম অনিতা তুমি বলতে পারবে? আমরা ছেড়েছি মহারাজ ঠিক দ্বিতীয় প্যারাতে, প্রকাশকের নিবেদনের দ্বিতীয় প্যারাতে ছেড়েছি। এখন থার্ড প্যারাতে শুরু হবে। হ্যাঁ ওকে, হ্যাঁ শুরু করো। আমি পড়বো তাহলে মহারাজ। হ্যাঁ তুমি পড়ো না। আপনাদের সবাইকে অনেক শ্রদ্ধা এবং মহারাজের চরণে প্রণাম জানিয়ে রামায়ণ পাঠে শ্রীরামের অনুধ্যান আমাদের পরম শ্রদ্ধেয় গীতানন্দজি মহারাজের লেখা বইটি থেকে প্রকাশকের নিবেদন যে অংশে আপনাদের সামনে বইটা থাকলে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন, আমি তৃতীয় প্যারা থেকে পড়ছি। অতি প্রাচীন কালে অযোধ্যার রাজবংশে রামের জন্ম। সুতরাং আদর্শ রাজা রূপে তখনকার দিনের রাজ্য পরিচালনার নিয়ম, সামাজিক অনুশাসন, সংসারের বিধি নিষেধ তাকে যথাযথ পালন করতে হয়েছে। নিয়মের বাঁধনে তিনি যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলেন, এরই মধ্যে তিনি নিজের স্বকীয়তা বজায় রেখে সকলের মনোরঞ্জন এবং কল্যাণ করে গেছেন। মর্যাদা পুরুষোত্তম রূপে তিনি পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু এমনকি পরম শত্রুকেও তাদের যথাযোগ্য সম্মান দিতে কুণ্ঠিত হননি। রামের বহুবিধ কর্মের জন্য তিনি যেমন একদিকে লোকের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন, অপরদিকে তেমনি কিছু সমালোচনারও সম্মুখীন হয়েছেন। অলক্ষ্যে রামের বালিবধ, প্রজানুরঞ্জনের নামে সম্পূর্ণ নির্দেশ জেনেও সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠানো, সামাজিক নিয়ম অনুসারে শূদ্র তপস্বীকে বধ করা, এইসব ঘটনার কথা তুলে রামের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে। কিন্তু কিছু পণ্ডিত যুক্তিতর্কের দ্বারা সেই সব সমালোচনার সুষ্ঠু নিরসনও করেছেন। নিয়মের নিগূঢ় বন্ধনের মধ্যে থেকেও রাম সর্বদা সত্যকে আঁকড়ে ধরে জীবনের গহন পথ অতিক্রম করে সর্বকালের মানুষের কাছে পুরুষোত্তম রূপে পূজিত হচ্ছেন। মহারাজ এইখানে দুটি প্যারা শেষ হলো, আর একটুখানি আছে, ওটা আছে, কমপ্লিট হয়ে যাবে, ওটা শেষ। আচ্ছা, বর্তমান যুগের ধর্মীয়, নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে মানুষ কেবল বিত্ত সঞ্চয় এবং অপরিমিত ভোগ সুখকেই জীবনের সর সর্বস্ব ভেবে পরিণামে অশেষ দুঃখ কষ্ট সহ্য করতে বাধ্য হয়, যেমন রাবণের বেলায় হয়েছিল। রামের জীবন দ্বীপ
মানুষকে শান্তি এবং আনন্দের পথ দেখাবে, এই আশায় যুগ যুগ ধরে মানুষ রামকথায় জীবন অতিবাহিত করছে। আশা করি শ্রীরামের অনুধ্যান গ্রন্থখানি পাঠে সর্বসাধারণের শ্রীরামের সম্পর্কে আরো জানার ঔৎসুক্য বৃদ্ধি পাবে। মহারাজ এখানে এই দিতে প্যারা শেষ। সত্যব্রতানন্দ বলে যিনি ছিলেন তখন উদ্বোধনের যিনি ম্যানেজার, তো জেনারেলি উদ্বোধনের যিনি প্রেসিডেন্ট তার উনি ম্যানেজার কিছুদিন ছেড়ে তারপরে প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্টের নামটা আসে, উনি হচ্ছেন প্রকাশক। তো প্রকাশের একটা বই বেরোবার আগে উনার নিবেদন কিছু করবেন, কিছু কথা চারটে কথা বলবেন। সেখানে আমরা দেখছি এই থার্ড প্যারাতে আমরা যখন এসেছি, অতি প্রাচীন কালে রামের জন্ম, অতি প্রাচীন বলে দিলে আমরা কি নির্দিষ্ট কালটা বলতে পারছি না বলে ওই রকম বলছি? কেন অতি প্রাচীন কাল বলা হচ্ছে? কারণটা কি, আমরা হিস্টোরিক্যালি আমাদের কালের পিছিয়ে 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 গিয়ে ঠিক ঠিক এই কালে রাম অবতরণ করেছিলেন এইরকম বলা আমরা পাচ্ছি না। এখন একটা দেখো, একজন একটা কি বলে ওরা অ্যাস্ট্রোলজি, ওই যে জ্যোতিষ শাস্ত্রে যারা খুবই এক্সপার্ট যারা বলা হয়, তারা কিন্তু এখন কি করেছে, রামের জন্মটা কোন বছরে হয়েছে, মানে ইফ ইউ গো ব্যাক 10,000 ইয়ার্স বললেও সেটাও তো একটা নাম্বার, সেই নাম্বার আজকে থেকে 10,000 বছর পিছনে যদি বলা হয় সেটাও তো একটা নাম্বার, সেই জন্য নাম্বারটা আমরা বের করে ট্রেস করতে পারবো বলে ওরা করেছে। সেটা কিন্তু খুব আশ্চর্য জিনিস, কিভাবে তা এই রামায়ণটা পড়ে রামায়ণের মধ্যে অনেক কিছু ইঙ্গিত শুনে তারা একটা খুব সুন্দর ভাবে রামের একটা ডেট একটা এসেছে। এখন ওটা আমাদের ইদানিং কালীন যারা রামের উপরে খুব ভক্তি করে করছে তারা ওই ডেটটা প্রচারণ করতে শুরু করেছে। এমনি আমি ওই ডেট দিকে যাচ্ছি না, আমরা এটা অতি প্রাচীন কাল বলে আমরা আপাতত এখন আমরা নেব। এখানে উনি বলছেন আদর্শ রাজা রূপে উনি ছিলেন, আর তখনকার দিনের রাজ পরিচালনার যে নিয়ম, সামাজিক অনুশাসন, সংসারের বিধিনিষেধ, এইগুলি নিয়ে উনি একটা পালন করতে হয়েছে। একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স এই প্যারাগ্রাফ মধ্যে আমি যেটাকে দেখছি, নিয়মের বাঁধনে তিনি যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলেন, এটা একটা বিরাট একটা লাইন। এই লাইনটা কেন আমি ইম্পর্টেন্ট বলছি, সেটা আমাদের দেশের যে রাজা রানী এই যে রাজত্ব যে প্রথাটা, আর আমরা যখন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে যখন ঢুকি সেটা পড়াশুনো করি, তখন সেখানকার রাজা রানীর যে নিয়মগুলি যেটা অনুশাসনগুলি আমরা দেখি সেটাতে একটা ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স আছে। সেটা ডিফারেন্সটা কি, এটা কিন্তু খুব আশ্চর্য লাগে। ওয়েস্টার্ন আইডিয়াতে রাজা ইজ অল পাওয়ারফুল, অল পাওয়ারফুল মানেটা কি, এখন রাজা বলছেন আমি আমি এই যে ক্যাপিটাল এখানে আছে দিল্লি, দিল্লিটা ক্যাপিটাল আমার হবে না, আর একটা মিরট হবে আমার ক্যাপিটাল। রাজা ডিসাইড করলো ক্যাপিটালটা চেঞ্জ হয়ে, তারপরে রাজা বলল আমি এই লোকটি কঠোর দণ্ড দেব, অথচ তার দোষটা কিন্তু খুব ছোট, আরেকজন বিরাট একটা দোষ করেছে তাকে আমি মাফি দিয়ে দেব। এটা যে ডিসাইড করে রাজা, সেই রাজা ডিসাইড করবে, সে রাজার বাক্যটা হচ্ছে বেদ বাক্যের মধ্যে, মন্ত্রী তার অন্য অন্য যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা সবাই মেনে নেবে, এরকম আমরা এটা দেখছি। কিন্তু ভারতের মধ্যে যে রাজারা এলেন তারা কিন্তু তাদের নিজস্ব যে ইচ্ছাটা কোনোদিন সমাজের উপরে তারা বসাতে পারেনি, তাদের ইচ্ছাটা অন্য হলেও তারা কিন্তু সমাজে একটা চলছে সেটাটা একটা ল এর উপরে চলছে। হোয়াট ইজ দ্যাট ল দ্যাট টেকস দিস সোসাইটি টু টু মুভ অ্যাবাউট, দ্যাট ল ইজ কল্ড ধর্ম। তো রাজা যিনি আসছেন আমাদের দেশে আমাদের কালচারে, তার ডিউটি হচ্ছে ধর্ম সংস্থাপন করা,
তা কিন্তু নতুন কিছু করবে না, আগে থেকে যে ধর্ম বলে যেটা চলে আসছে সেটাকে তুলে ধরে রাখা। তার মানে আপহোল্ডিং দ্য ধর্ম ইজ হিস জব, নট ক্রিয়েটিং এ নিউ ধর্ম। কালে কালে আমরা দেখছি এই যে স্মৃতি আর শ্রুতি বলে দুরকম গ্রন্থ সম্বন্ধে আমাদেরকে বেদান্ত শিষ্যদের বলা হয়, সেটা হচ্ছে স্মৃতি হচ্ছে আজকের দিনে দিনে যে নিয়মগুলি থাকবে সোসাইটিতে সেইগুলি স্মৃতির মধ্যে আসে, যেটা কালের কাল পরে 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 সব কালের মধ্যে যেটা প্রয়োজন থাকে যেটা কোনো নিয়ম সেটাকে স্মৃতির মধ্যে দেয়। এই যে স্মৃতির মধ্যে যেটা আসে এগুলি চেঞ্জ করা যেতে পারে, সেইগুলি রাজা রাজার মন্ত্রী তারা কিন্তু মিলিয়ে একটা স্মৃতি শাস্ত্র তারা তৈরি করে সেটা রাজা পালন করে। এখন রাজার ইচ্ছা থাকলে সেটা উনি ওই শাস্ত্রের মধ্যে আনলেই বা তখনই উনি এটা পালন করতে পারবে। তার মানে উনার ইচ্ছাতে উনি কিছু করবেন সেটা কিন্তু চলবে না। এটা একটা বিরাট ডিফারেন্স, না বুঝেই আমরা অনেকে রামায়ণের প্রতি কিছু খোটো কথা বলি, কিছু আমরা ঠিক ঠিক ওরা অপোজিশন এগুলি চলে আসছে। এখন নেক্সট প্যারাগ্রাফে বলছেন এই জন্য যেন, যেটা উনি বলছেন উনাকে রামকে এই যে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে সেটা একটা কারণ। কারণটা কি, উনি ধর্মটা পালন করতে এসেছেন, উনি রাজা হয়ে উনি জানেন, যেমন একটা তিনটে ইম্পর্টেন্ট রামের এগেনস্টে তিনটে চার্জেস সেটা উনি বলছেন। কি কি উনি বলছেন লালি তুই বলো তো, কি কি তিনটে জিনিস উনি বলছেন যেটা রামের এগেনস্টে বলা যেতে পারে, সেটা তিনটে কি? তোমার কাছে বই আছে না? বই নেই, বই আছে তো বইটা দেখো। হ্যাঁ ফোর্থ প্যারাগ্রাফে ফার্স্ট পেজে লাস্টে আছে দেখবে, প্রকাশকের নিবেদন, যেখানে প্রকাশকের নিবেদন সেটা থার্ড ফোর্থ প্যারাগ্রাফে আছে। স্টার্টিং উইথ অলক্ষে, ওকে বেবি, সাধারণ মানুষ রামের চরিত্রের ছোটখাটো দোষ, হ্যাঁ বলে দাও না অযোধ্যা কাণ্ডে এটা না, না এটা প্রকাশকের নিবেদন রুমুদি, প্রকাশকের নিবেদন সেখানে দেখো একদম প্রথমেই, যেখানে প্রকাশকের স্বামী সত্যব্রতানন্দ জি যেটা লিখেছিলেন প্রকাশকের নিবেদন হিসেবে, সেইখানে লাস্ট 4 নম্বর প্যারাতে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, অলক্ষে রামের বালিবধ, হ্যাঁ প্রজানুরঞ্জনের নামে সম্পূর্ণ নির্দোষ জেনেও সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠানো, সামাজিক নিয়মানুসারে শূদ্র তপস্বীকে বধ করা। এই তিনটে জিনিস উনি বলছেন, এটা প্রধানত এটা এগুলি বলা হয়। কিন্তু প্রকাশক আমাদের বলে দিলেন আজকাল যিনি অনেক অনেক পণ্ডিতরা যারা এসেছেন তারা কিন্তু সেই সমালোচনা সব নিরসনও করে দিয়েছে, এখন উনি সমালোচনার মধ্যে যাচ্ছেন না, আর তার নিরসন কিভাবে হবে সেটাও বলছেন না, কিন্তু এগুলি হয়ে গেছে বলে উনি একটা মন্তব্য দিচ্ছেন। তারপরে রাম সর্বদা সত্যকে আঁকড়ে ধরে জীবনের গ্রহণ গহন পথ অতিক্রম করে সর্বকালের মানুষের কাছে পুরুষোত্তম রূপে পূজিত হচ্ছেন। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স আমার মনে হচ্ছে, কেননা এই যে সত্যকে ধরে রাখা, সত্যকে আঁকড়ে ধরে বলছে না, সেই সত্যকে ধরে রাখা এটা একটা বিরাট একটা টিচিং রামের মধ্যে, যেটা ঠাকুরও খুব পছন্দ করতেন এই জন্যই ওই সত্যকে ধরে রাখার জন্য। তারপরে উনি বলছেন যেমন কিরকম এটা দেখা যাচ্ছে ভগবানের অনুধ্যান, শ্রীরামের অনুধ্যান আমরা এই গ্রন্থ মধ্যে করব, ঠিক আছে, তার ওখানে বেশি ব্যাখ্যা করার মতো কিছু নেই। আনলেস আমরা নেক্সট প্যারাগ্রাফে যাওয়ার আগে এই তিনটে প্যারাগ্রাফের মধ্যে কোনো কোশ্চেন আছে কি? যদি কিছু না থাকলে অনিতা তুমি গ্রন্থকারের নিবেদনে চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে মহারাজ, ওইখানটা যদি কেউ মনে করে ওই যে এই প্যারার শেষে যেটা ছিল যে বর্তমান যুগের ধর্মীয় নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে
মানুষ কেবল বিত্ত সঞ্চয় এবং অপরিমিত ভোগসুখকেই জীবনের সার সর্বস্ব ভেবে পরিণামে আমরা যেন সেই রাবণের মতন হয়েছি, এখানটা একটুখানি যদি বলে দেন। কারণ এখন তো আমরা সবাই ওই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। হ্যাঁ যেমন রাবণের বেলা হয়েছিল বলছে, যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরই হচ্ছে ওই সময় রামায়ণ সময়ের কারুর হয়নি সেটা বলা যাবে না। এটা বোঝা যাচ্ছে রাবণের বেলাও যেমন হয়েছিল, তো কেমন হয়েছিল তার মানে সেই যুগের সময় যে ধর্ম ধর্মীয় ধর্ম নৈতিক আর সামাজিক অবক্ষয়ের মধ্যে সেইগুলি অপক্ষয় হয়েছিল কিনা রাবণের সময় রামের সময়, তুমি বলো তো ধর্মের যে অপক্ষয় হয়েছিল সেই জন্য তো রামের আশাটা, হ্যাঁ মহারাজ ধর্মের অপক্ষয় হয়েছিল বলে তো রামের আশা। তারপর নৈতিক কোন নৈতিক রুল ছিল যে ঋষিরা বনের মধ্যে গিয়ে সিটি ছেড়ে বনের মধ্যে গিয়ে তারা একটা হবন করবে কিংবা ওরা জপ ধ্যান করবে, তাদেরকে গিয়ে তাদের মারধর করা কি মানে আছে, কোন নৈতিকতা আছে তার মধ্যে? লোক হলে রাজা তাকে দণ্ড দেবে, কিন্তু এরা তো দুষ্টুমি কাজ কিছু করছে না, আর সমাজেও তারা ইন্টারফেয়ার করছে না, তারা নিজের মধ্যে একটা একটা জঙ্গলে গিয়ে তারা তপস্যা করছে, তাদেরকে মারধর করাটা কি ওটা ঠিক ঠিক নৈতিকতা আছে কি তার মধ্যে? এটাও ছিল না। আর সামাজিক সামাজিক যে ক্ষেত্রটা কেমন হয়েছিল, এটা আরেকটি মানুষের আরেকজন পুরুষের স্ত্রীকে এই যে চাওয়া, এটাই তো সামাজিক এটা অবনতি বলা যেতে পারে, এইসব ছিল। তারপরে রাবণ তার শেষ বীর ছিল, সেই বীরতাটা প্রুফ করার জন্য সমস্ত জায়গাতে গিয়ে ও যুদ্ধ করত, ঠিক আছে? তো তুমি তোমার বীরতাটা প্রুফ করবে কিভাবে, যেমন ভীষ্ম ছিলেন মহাভারতে আমরা ভীষ্মকে দেখছি, ভীষ্ম হচ্ছেন মহাবীর ছিলেন, উনি তার বীরতাটা প্রুফ করতেন, কিন্তু যেখানে গিয়ে যাকে উনি উনি ডিফিট করলেন তার কাছ থেকে কোনো জিনিস আনতেন না। রাবণ কি করত, যেখানে যেত যে লোকে যেত সেই লোকের মধ্যে যে বেস্ট জিনিস যেটা আছে সেগুলি তুলে নিয়ে আসত, এটা হচ্ছে উনি বলছেন লোভ বলছেন। এটা আজকে যে ভোগ সুখ তারপরে জীবনের সার সর্বস্ব ভেবে কোনটা ভেবলো, বিত্ত সঞ্চয়। সেই জন্য শ্রীলঙ্কা যেটা রামের রাবণের সময় যে লঙ্কাটা ছিল সেটা দেখে ফার্স্ট ফার্স্ট যখন হনুমান যখন ঢুকছে সে দেখে মানে তার আশ্চর্য হয়ে যাচ্ছে, ও আগে শুনেছে এই লঙ্কাটি কিরকম, কিন্তু তার নিজের চোখে যখন দেখছে বাবরে গোল্ড অ্যান্ড সিলভার এভরিওয়্যার, প্রত্যেক বাড়িতে বাড়ির দরজাগুলি গোল্ড এ তৈরি করা, হনুমান এসে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে এই দেশে, এইরকম দেশে তো আমি কোনো দেখিনি, এই যে গোল্ড সিলভার এগুলি যে লঙ্কাতে পরিপূর্ণ রূপে ছিল সেগুলি কি তারা নিজে থেকে চেষ্টা করে করলো, তা তো নেই। রাবণ যেখানে গেল সেখান থেকে তুলে নেওয়া, সেই রকম সেই রাবণের মতো আমরা এখন হয়ে গেছি। এখন যদি রাবণের মতো আমরা যদি এখন হয়ে গেছে তার মানে আমাদের মধ্যে রামের প্রচারণটা দরকার আছে, সেই জন্য এই এই বইটা প্রকাশন হয়েছে বলে উনি বলছেন। মহারাজ ঝুমুর নিয়োগী এবং মনীষা মুখার্জি কি কিছু বলতে চাইছেন? আপনারা হাত তুলেছেন। হ্যাঁ জিজ্ঞেস করুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। প্রণাম নেবেন মহারাজ। নমস্কার মনীষা। হ্যাঁ মহারাজ, বলছি মহারাজ তাহলে ভীষ্ম কি মহাভারতের যুগে রাবণের মতোই বীরত্বের সঙ্গেও লোভ পোষণ করত, যে কারণে বেস্ট জিনিসটা সেখান থেকে তুলে নিয়ে আসতো? না না আমি বললাম অপোজিটটা। আচ্ছা অপোজিটটা, রাবণের মতোই মহাসুর ছিলেন উনি, মহাবীর ছিলেন, কিন্তু উনি গিয়ে একটা দেশে গিয়ে তার বীরত্বটা প্রমাণ করতে পারতেন উনি, কিন্তু ওখান থেকে কিছু আনতেন না আসতে না বলে, কিন্তু যেহেতু ওনার লোভ ছিল না, কিন্তু রাবণের লোভটা ছিল এটাই। আর একজন হাত তুলেছিলেন ঝুমুরদি, কিছু বলবেন? না না ওকে ওকে।
তাহলে মহারাজ গ্রন্থকারের নিবেদন পাঠ করি। হ্যাঁ পাঠ করো, তার আগে এই যে পিন করেছে না আমার ফটোটা, ওটা একটু ছেড়ে দাও তো। ও, পিন করাটাকে আবার সরিয়ে দেব। ওকে, হ্যাঁ, কারণ ওই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, তো তাহলে যারা ইউটিউবে পরে দেখবে তাদের পক্ষে সুবিধা, তো ওই জন্য মাঝে মাঝে আমি একটু পিন করে দিচ্ছি আপনার এতে। ঠিক ঠিক আছে মহারাজ। গ্রন্থকারের নিবেদন, শ্রীরামচন্দ্র কোন সময় পৃথিবীতে বসবাস করেছিলেন তা সঠিকভাবে জানবার উপায় নেই। কোন কোন পণ্ডিতেরা বলেন যে প্রায় 6,000 বছর আগে রাম পৃথিবীতে অবস্থান করেছিলেন। এ মতে অবশ্য এ নিয়েও মতবিরোধ রয়েছে। আমরা এখন যে বাল্মীকি কৃত রামায়ণ পাই, কারো মতে তা প্রায় 2,500 বছর আগে রচিত হয়েছিল। তাদের মতে 2,500 বছরের আগে ভারতে যে সংস্কৃত ভাষা প্রচলন ছিল তা মুখ্যত বেদ ও উপনিষদের ভাষা, বাল্মীকি রামায়ণের ভাষা নয়। সুতরাং তখন থেকে এবং কিছু পরবর্তী সময় থেকে রাম সীতার কাহিনী ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে উন্নত মানের জীবনের জন্য অনুপ্রাণিত করে থাকে। মনে হয় রামের জীবিত অবস্থায় যখন বাল্মীকি রামায়ণ রচিত হয়নি, তখন অযোধ্যা এবং তার পার্শ্ববর্তী রাজ্য সমূহে রামের মনোমুগ্ধকর কাহিনী সকল গল্পে এবং লোকগীতি রূপে ছড়িয়ে পড়েছিল। মহর্ষি বাল্মীকি এই সব রামকথা একত্রিত করে রামায়ণ প্রচার করেছিলেন। ইয়েস, ভেরি গুড। এখন হিস্টোরিক্যালি উনি দেখছেন, হিস্টোরিক্যালি স্পিকিং বলা হয় না, সেই রকম যদি দেখা হয় তো রামের জন্মটা কোন সময় হয়েছিল। এখন উনি বলছেন কোন কোন, যেমন আজকে বল না, আজকাল যে শাস্ত্রজ্ঞরা আছেন তারা ওই যে রামায়ণটা পড়ে রামায়ণের মধ্যে যে গ্রহ গুলি যে ঘুরছে সেইগুলি স্টাডি করে তারা একটা ডেটে অবশ্যই এসে গেছে। ডেট হ্যাজ বিন ফিক্সড নাও, সেই ডেটা এত যে রামের কাল বলে যদি আমরা যদি, যেমন হরিশ্চন্দ্রের কাল, তারপরে এরকম অন্য অন্য রাজার সময় থেকে কাল ধরি আমরা, সেইভাবে রামের সময়টাও নির্ধারিত হয়েছে বলছেন। যদি বা ওটে ওর মধ্যে মতবিরোধ আছে সেটা থাক। এখন উনি বলছেন আরেকটা বিরাট একটা প্রুফ উনি আনছেন, বাল্মীকি কৃত রামায়ণটিটা 2,500 বছর আগে সংস্কৃত ভাষা যখন প্রচলন ছিল সেটা, কিন্তু সেই সংস্কৃত ভাষাটা রামায়ণের মধ্যে যে বাল্মীকি লেখার সংস্কৃত ভাষা নয়, সেটা হচ্ছে বেদ উপনিষদ কালের সংস্কৃত ভাষা 2,500 বছর আগে। তো সেই সময়ে রামায়ণের যে সুসংস্কৃত বলে, সংস্কৃত মানে সমষ্টি পূর্বক কৃতম, তার মানে ভালো করে এটা তৈরি করা একটা ভাষা, তার কোনো নামও নেই, দেখো মানে এই ভাষাটির কোনো নামও নেই। যে ভাষাটিকে সুন্দর করে ভালো করে আমি রিপেয়ার করেছি কিংবা সৃষ্টি করেছে সেটা হচ্ছে সংস্কৃত। তার মানে এই সংস্কৃত ভাষা যেটা রামায়ণে বাল্মীকি রামায়ণ আমরা পড়ি, সেই ভাষাটা কোনো মতেই তুমি দেখতে পারবে না বৈদিক ল্যাঙ্গুয়েজ মধ্যে। বৈদিক সংস্কৃতটা একটা আলাদা, যদি 2,500 বছর আগেই এই সংস্কৃতটা আসেনি, তো ওনার এটা প্রশ্নটা তুলছেন এখানে, ভেরি খুব ইন্টারেস্টিং। বাল্মীকি রামায়ণের ভাষা তো নেই, সুতরাং তখন থেকে কিংবা কিছু পরবর্তী সময় থেকে রাম সীতার কাহিনী কাহিনী ভারত ও দক্ষিণ পূর্ব এলাকা পর্যন্ত গিয়েছে, এটাই একটা বিরাট ব্যাপার। এটা কি করে হয়েছে যখন ভাষাটাই ছিল না, এই প্রেজেন্ট সংস্কৃত ভাষাটা ছিল না, তখন অত দূর আগে চলে গেছে ওটা। এখন আপনার সাউথ ইস্টার্ন, হ্যাঁ ওখান গুলি দেখলে, সাউথ ইস্ট এশিয়া গুলি দেখলে, ওরা বলছে শিবলিঙ্গ 6,000 বছর আগেটা বার করা, 6,000 আগে চল, 2,500 বছর তো আমরা বলছি হিস্টোরিক্যালি পর বেদ উপনিষদে, তার আগে এটা চলে গেল ওরা, 10,000 বছর আগে একটা বিষ্ণুর মূর্তিটা পাওয়া গেল। এরকম করে যখন এত হাজার পিছনে চলে যাচ্ছে, হাউ ডিড দিস রাম সীতা কাহিনী স্প্রেড থ্রু আউট ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট নাও। সেটাই, তার মানে রামের জীবিত অবস্থায় যখন বাল্মীকি রামায়ণ রচিত হয়েছিল কি হয়নি, যেহেতু রামের কথাটা এত বছর আগে থেকে আছে,
তার মানে রাম যদি 2500 বছর আগে থেকে এসেছিলেন, তার মানে উনার জীবনের সময় এটা লেখা হয়নি। যেহেতু আমাদের কালটা, কালের যে পরিমাণটা, আমরা কলিকাল, তার আগের একটা কাল আছে, সেই কালের নাম হচ্ছে, মনে আছে কারো? চারটি যুগ বলা হয়, সত্যযুগ না সত্য, ত্রেতা, দ্বাপর, দ্বাপর। তো কলিকালের আগে ছিল দ্বাপর যুগ, দ্বাপর যুগ আগে ছিল ত্রেতা, সেই ত্রেতা যুগের রাম তারপরে কত বছর পিছনে ছিল। যদিও এটা তো আশ্চর্য লাগে, তার মানে ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস রামস গ্লোরি হ্যাজ বিন স্প্রেডিং এভরিওয়্যার। সেই জন্য উনি কি করছেন, এই যে 6000 বছর আগে রামের জন্ম যদি তুমি বলো, ওটা একটু হাস্যাস্পদ হয়ে যায়। সেই পয়েন্টটা কিন্তু আমাদের গ্রন্থকার ওটা মানছেন না। উনি 6000, এটাই তো আছে না। আমি যখন ব্যাংকক গিয়েছিলাম, অনিতার গেস্ট হয়েছিলাম ওখানে, সেখানে একটা কথা হচ্ছিল, একজন পত্রলা গেস্ট ছিলেন, উনি রামায়ণ টামায়ণ পড়াশোনা করেছেন, উনি একটা ঘটনা বললেন, রামায়ণ যে ওরা দেখায় ড্রামা করে দেখায় না, সেটাতে একটা পার্ট আসে, সেই পার্ট হচ্ছে রামকে এখন বনে যেতে হবে, মা কৈকেয়ী বলে দিলেন তোমার বাবা চাইছেন তোমাকে 14 বছর বনে যেতে হবে। উনি বলছেন না আমি চাইছি, উনি বলছে তোমার বাবা চাইছে, কেন বাবা তো ওটা বর দিয়েছেন এখন, সেই জন্য তোমার বাবা চাইছেন। রাম বললো এটা কোনো প্রবলেমই নেই, আমি তো যাবোই। বলে চলে আসে, এসে সীতার মার কাছে এসে সীতাকে বলছে, এ সীতে আমার এরকম একটা আদেশ হয়েছে, বাবার সত্য কথাটা রাখার জন্য আমাকে যেতে হবে। তখন সীতা বললো ঠিক আছে আমি যাব না, তুমি যেতে পারবে না, তোমাকে থাকতে হবে এখানে, আমার মা আছে, মাকে দেখাশোনা করবে, বাবাকে দেখাশোনা করবে, তুমি আমার সঙ্গে বনের মধ্যে যাবে না, এই রামের বলা। তখন সীতা বলছে একটা খুব, তখন হোল অডিয়েন্সটা মানে হেসে উঠবে, কি কথা বলল সীতা, সীতা বলছে ভারতের যে রামায়ণের তোমার সঙ্গে আমি গিয়েছিলাম, এখানকার রামায়ণে কেন আমি এখানে যেতে পারবো? তো সেটা ভেরি ইন্টারেস্টিং, এটা মজার কথা আর কি। তো সীতা বলছে ভারতের রামায়ণ একটা ছিল আর ব্যাংককের একটা রামায়ণ ছিল, যে ব্যাংককের রামায়ণ আমি কেন যেতে পারবো না তোমার সঙ্গে, বলে রামকে কনভিন্স করছে, বলে এটা মানে লোকাল একটা যেটা এনেছিল ওটা। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তার মানে এটা বলা হচ্ছে কি এখানে, যে রামের জীবিত অবস্থায় যখন বাল্মীকি রামায়ণ রচিত হয়নি সেটা উনি বুঝে নিয়েছেন, তখন কিভাবে এই গল্পগুলি ছড়িয়ে পড়েছিল, তার মানে মহর্ষি বাল্মীকি সেই সব রামকথা একত্রিত করে রামায়ণ প্রচার করেছিলেন। তারপরে বাল্মীকির সময় রাম ছিলেন কিনা জানে না, কিন্তু ইনি ওটা ওই দিকে যাচ্ছেন না। এখন ওনার বলা হচ্ছে এই রামের কাহিনীটা বাল্মীকি লিখবে, লিখে এটা প্রচার করেছিলেন। সো দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট, তখনকার দিনের সমাজ ব্যবস্থা, জীবনের আদর্শ প্রভৃতির পরিপ্রেক্ষিতে যে রামায়ণ রচিত হয়েছিল তার সাথে আধুনিক যুগের সংস্কার যুক্ত মনের সর্বাংশে মিল না হবারই কথা। তাই বর্তমান যুগের কিছু রামায়ণ পাঠক কোথাও কোথাও রামের চরিত্রে কটাক্ষ করেছেন, কিন্তু মজা এই যে বর্তমান সময়েরই অনেক পণ্ডিত যুক্তির সাহায্যে এই সব কটাক্ষকে নিরসন করতে চেষ্টা করেছেন। সাধারণ মানুষ রামকে প্রজানুরঞ্জক, ধর্মনিষ্ঠ, দয়ালু রাজা রূপে তাকে হৃদয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন, কিন্তু রামের জীবনে দেখতে পাই যে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সামাজিক অনুশাসনে রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যেমন কারো মতে তার রামের প্রজানুরঞ্জকত্ব সম্মুখ বদে ব্যাহত হয়েছে, রামের ধর্মনিষ্ঠা বালিবোধে কলঙ্কিত হয়েছে, রামের দয়া এবং নীতিবোধ সীতার পরিত্যাগে মাত্রা ছাড়িয়েছে। আবার বর্তমান যুগেরই কিছু পণ্ডিত রামের আপাত দৃষ্টে এইসব দোষের প্রতিবাদ করে রামকে সর্বযুগের আদর্শ মানুষ রূপে প্রতিষ্ঠিত করেছেন। এই পয়েন্টটা আমরা আগেও দেখলাম যে প্রকাশক তিনি তার বক্তব্যের মধ্যে এই পয়েন্টটা উনি
এক লাইনের মধ্যে দিয়েছিলেন, এই রামের রামের যে মহত্বটা তার গ্লোরিটা একটু ক্ষুণ্ণ হয়েছে এইসব কারণে বলে তিনটে কারণ উনি দেখিয়েছিলেন। তারপরে সাধারণ মানুষ রামের চরিত্রের ছোটখাটো দোষ, অযোধ্যা কাণ্ডে বসবাসের সময় জনপদের বাইরে যখন রাম লক্ষণ ও সীতা ছাড়া আর কেউ সেখানে ছিলেন না, যেটি বনবাসের তৃতীয় রাত্রির ঘটনা, তখন ঘটনার আবর্তে রাম অতি দুঃখে দশরথ, কৈকেয়ী ও ভরত সম্বন্ধে কিছু কটূক্তি করে লক্ষণকে অযোধ্যায় ফিরে গিয়ে মাতা কৌশল্যার রক্ষণাবেক্ষণ করতে বলেছিলেন। 1 নম্বর পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট, অরণ্যকাণ্ডে বিরাট কবলিত সীতাকে দেখে রাম বলেছিলেন, কৈকেয়ী পুত্রের জন্য রাজ্য প্রার্থনা করেও সন্তুষ্ট হননি, আমাকেও বনে নির্বাসিত করেছেন, এখন কৈকেয়ীর মনোবাসনা পূর্ণ হলো। রামের জীবনের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি দেখে সাধারণ মানুষ ভাববে, অযোধ্যায় রামকে আমরা দেখেছি সর্বগুণান্বিত রাজপুত্র রূপে, যিনি ছিলেন প্রজাদের অত্যন্ত প্রিয়, বিদ্বান, বুদ্ধিমান, ধনুর্বাণে বিশেষ নিপুণ। কিন্তু রামের বনবাসের তৃতীয় রাত্রিতে একবারই রামের মধ্যে অন্য একটি রূপ দেখে বিস্মিত হই। তিনি কৌশল্যা এবং দশরথের দুঃখে অঝরে কেঁদে রামায়ণ পাঠকদেরও কাঁদিয়েছেন। দেখলাম রাম কেবল সর্বগুণান্বিত, রাজগুণে ভূষিত নন, তিনি অপরের দুঃখেও আমাদের মতোই কাঁদেন। রামায়ণে আমরা দেখব রাম জীবনে কখনো সুখী হতে পারেননি, দুঃখই ছিল তার বিধিলিপি, তাই সাধারণ মানুষ রামের সাথে কেঁদে কেঁদে তাকে বুকে জড়িয়ে ধরে, হৃদয়ে শ্রদ্ধা এবং পূজা নিবেদন করেছেন, ভাবেন রাম ভগবান হলেও তিনি আমাদের অতি আপনজন। বাহ, এটা খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। এটা বেশি এক্সপ্লেন করার আমার কিছু নেই, এক্সেপ্ট ওয়ান পয়েন্ট, যেটা ভাবেন ভক্তরা কিভাবে রাম ভগবান হলেও তিনি আমাদের অতি আপনজন। আচ্ছা, আপনজন বলেন কিভাবে? এই দোষগুলি আছে বলেই তো, এই যে মানুষ রূপে যখন এসেছেন সেই মানুষের যে দোষগুলি উনি যদি আপন না করতেন তখন উনাকে তো আমি ভগবান করে তো অনেক উপরে রাখতে পারতাম, তো আমার আপনজন হতে পারতেন না। যে ঠাকুরের জীবনটা লেখার সময় লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দ মহারাজ খুব ক্লিয়ার ভাবে আমাদের বুঝান, দেখো এই যে রাম রামকৃষ্ণ ঠাকুরকে আমরা মানুষ হিসাবেও দেখি আবার ভগবান হিসাবে দেখি, এই ভগবান হিসাবে দেখা আর মানুষ হিসাবে দেখা এই দুটো যুক্ত করে দেখার কারণটা কি, এটা কি দরকার আছে কি, এই বলে অনেক লোক আমাকে প্রশ্ন করে। তো উনি বলছেন হ্যাঁ এটা দরকার আছে বই। কেন আছে এটা দরকার? উনি এটাতে ওখানে ওই জায়গাতে এক্সপ্লেনেশন দেন কি ভগবানের যেটা আমাদের সামান্য বুদ্ধিতে যেটা আমাদের কিছু আসে না, কোনো কোনো আইডিয়া আমাদের ঠিক ঠিক আমি বুঝতে পারি না, সেই রকম একটা কিছু ঘটনা ঘটলে ঘটে থাকে সেটা ভগবানের উনি সেই প্রতাপটা ওখানে ম্যানিফেস্টেড হয়েছে আবার মানুষ রূপে। যেমন অক্ষয় অক্ষয় মারা গেল, সেই মারার জন্য বাবার কাছে গিয়ে শ্রী রামকৃষ্ণ যেমন কাঁদলেন সেটা অক্ষয় বাবা বলছে আরে তুমি কাঁদছো আমার কান্দা চেয়েছো তুমি বেশি কাঁদছো, এরকম করে বলছে। তো সেইভাবে একদম মানুষ রূপে উনি দেখিয়ে দিলেন সেই মানুষ, বিকজ অফ দ্যাট হি হ্যাজ বিকাম ভেরি ক্লোজ টু আস। এই জন্য বলা হয় এটা খুব ভালো এটা বলেছেন, ভগবান হলেও কিন্তু ভগবান উনি নেই বলে আমরা বলতে পারছি না, আবার ওনার আসাধ্য জিনিসগুলি আছে। যেমন একটি তারকা তারকা যে আসুরি আসুরি ছিল সেই তারকাকে একা উনি বধ করলেন, এটা কিন্তু কম কথা নেই। ওই 16 বছর ছেলেটিকে বিশ্বামিত্র এসে দশরথের কাছে বার করে নিয়ে যাচ্ছেন, তখন বিশ্বামিত্র তো বলাতে দশরথ এমন কেঁদে ফেললেন এমন কাঁদলেন, সেই সিনটা আমরা দেখলে না আমরাও কাঁদবো ওর সঙ্গে। কারণটা কি, 16 বছর একটা বালক তাকে তুমি নিয়ে যাচ্ছ আর কার সঙ্গে যুদ্ধ করার জন্য, বড় বড় আসুর তারা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একে নিয়ে যাচ্ছ, তারা তো এক মুহূর্তে রামকে বধ করে দেবে, এইসব করে উনি খুব কাঁদছেন। কিন্তু বিশ্বামিত্র জানতেন রামকে, সেই জন্য উনি খুব 100% স্যাঙ্গুইন ছিলেন, দশরথকে বুঝালে দেখো তুমি জানো না তোমার পুত্র কে, আমি জানি সে কে, সে হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু নারায়ণ এই রূপে এসেছেন, তুমি চিন্তা করো না
তিনি সবকিছু করে আমি ফেরত ফেরত নিয়ে আসবো, নিয়ে যাচ্ছেন। তার মানে দেখো উনি ভগবান হলে কোন কোন বিরাট এমন একটা কাজ, সেটা আমরা ঠাকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এমন একটা কাজ যেটা মানুষরা যেটা করতে পারে না, কিন্তু ঠাকুরের হাত দিয়ে ঠাকুরকে দিয়ে ঠাকুরের শরীর দিয়ে সেই কাজগুলি হয়েছে। সেইগুলি লীলা আমরা পড়ার সময় তখন ঠাকুরের যে দৈবী ভাবটা আমরা কিছু কিছু অল্প কল্প আমরা বুঝতে পারছি। অথচ উনি ভগবান মেনে নিলাম, কিন্তু মানুষ রূপে, সাধারণ মানুষ রূপেও উনি অনেক জায়গাতে নিজেকে প্রকাশ করেছেন। সেইগুলি ইনস্টেন্স গুলি আছে না, সেগুলি আমাদের খুব ভালো লাগে। সে একদম সাধারণ মানুষ রূপে উনি কোন জায়গাতে ম্যানিফেস্ট করেছেন, কেউ একজন বলতো? চন্দ্রাণী, ঠাকুর নিজের জীবনে একদম মানুষ, অন্য মানুষ মতো, আমি তুমি যেমন, ইনি তিনি যেমন আমরা বিহেভ করি সেরকম বিহেভ করেছেন। ঠাকুর ক্যান্সারে কষ্ট পেয়েছেন, সেটা তো যখন দেখিয়েছেন সেটাও তো সাধারণ মানুষের মতো কষ্ট পেয়েছেন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ইয়েস, তারপরে সঙ্গীতা মহারাজ, আমি বলছিলাম যে যখন হাতটা ভেঙে গেল ঠাকুরের, তখন ওই আমার হাতটা কি করে সারবে বলো তো, কেন কেন সারছে না, একদম সাধারণ বাচ্চাদের মতো কাটি করছেন, ওইটাও আছে। আর চিত্রা মহারাজ, যেটা আমার মনে, মানে আমার যেটা খুব ভালো লাগে শুনতে আর পড়তে, যেটা ঠাকুর যখন জিলিপি দেখতেন ওনার পেট ভরা থাকলেও বলতেন যে গলা দিয়ে আপনি আপ একটা জায়গা বেড়ে যাবে আমার জিলিপি খাওয়ার জন্য, ওনার যে বাচ্চাদের মতন যে একটা, ওটা আমার খুব ভালো লাগে মানে পড়তে শুনতে। থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড এক্সাম্পল। তো এরকম সাধারণ মানুষ হিসাবে উনি আমাদের আপন জন্মে। কিন্তু আরেকটা বলবো মহারাজ, ওই বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, বলছেন জামাগুলোর সব বোতাম ঠিক আছে কিনা একটু দেখে বলো, সব ঠিক আছে কিনা বলো, শ্রীমকে জিজ্ঞেস করছিলেন, এটাও একটা মানে অন্য বাচ্চাদের মতন ঘটনা ঠাকুরের আর কি। এরকম আমরা দেখতে পাচ্ছি, রামেরও এইসব ছিল, রামেরও আশ্চর্য। এই যে রাম তৃতীয় রাতে ওই যে বনের মধ্যে উনি যেটা বলেছে না, সেগুলি মানুষের মতোই প্রলোপন করা, শুধু যে ল্যামেন্টিং বলা হয় না সেটাই, ও দেখো মা কাইকে দেখো আমাকে পাঠিয়ে দিল, এরকম যে বলাটা, এই যে বলাটা মানুষের, সাধারণ মানুষ যেমন বলে সেরকমই উনি বলেছে। সেই জন্যে ওনার কাছে ওই যে দেবী দেবী একটা ম্যানিফেস্টেশন, ডিভাইন ম্যানিফেস্টেশন, অ্যাট দ্য সেম টাইম হিউম্যান ম্যানিফেস্টেশন, এই দুটি থাকার জন্য রাম আমাদের অতি প্রিয় হইলেন। ইয়েস, কন্টিনিউ। বাল্মীকি রামায়ণের সংস্কৃত অতি মধুর, কিন্তু বর্তমান যুগের মানুষের সংস্কৃত জ্ঞান অত্যন্ত সীমিত হবার জন্য সংস্কৃত চর্চা এখন প্রায় নেই বললেই চলে। তাই এই পুস্তকে বাল্মীকির সুললিত বহু সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি না দিয়ে সেসবের বঙ্গানুবাদই মাত্র দেয়া হয়েছে। তবুও রামায়ণ প্রেমী কিছু লোকের জন্য রামায়ণের কয়েকটি বিশেষ পরিচিত শ্লোক এখানে দেয়া হলো। ওকে, ক্লিয়ার। এই পুস্তকে বাল্মীকিকে অবলম্বন করেই সংক্ষেপে শ্রীরামের অনুধ্যান বলা হয়েছে। মহারাজ যেটি আজকে আমাদের শুরুতেই বলেছেন সেইটা এখানে বলছি, মহারাজ আবার আপনাদেরকে বলি বুঝিয়ে দেবে। শ্রী বলতে লক্ষ্মী অর্থাৎ সীতাকে বোঝায়, সুতরাং শ্রীরাম বলতে এখানে সীতারামের অনুধ্যান বোঝানো হয়েছে। এই গ্রন্থে মাঝে মাঝে পরবর্তীকালের বিভিন্ন রামায়ণ থেকে, যেমন রামচরিত মানস, পৃথিবাসী রামায়ণ, কম্ব রামায়ণ প্রভৃতি থেকে কিছু কিছু কাহিনী এই বন্ধনীর মধ্যে, যেখানে এইরকম ভাবে ব্র্যাকেট দেওয়া রয়েছে, থার্ড ব্র্যাকেট আপনারা বইতে দেখবেন, সেগুলো হচ্ছে সেইখান থেকে দেয়া হয়েছে। মনে হয় এতে বাল্মীকি এবং অপর রামায়ণেরও রসমাধুর্য কিছুটা আস্বাদন করা সম্ভব হবে। এছাড়া বৌদ্ধ ও জৈন মতাবলম্বী পণ্ডিতেরা বাল্মীকি রামায়ণকে অবলম্বন করে তার সাথে নিজেদের মতবাদ মিশিয়ে বৌদ্ধ এবং জৈন রামায়ণ রচনা করেছেন।
দশরথ জাতক এবং জৈন রামায়ণ আমাদের অনেকের ভালো লাগবে, এই আশায় ওই দুইটি রামায়ণের কথাও এই পুস্তকে অতি সংক্ষেপে যুদ্ধকাণ্ডর শেষে বলা হয়েছিল। তবে বাঙালির মনকে প্রথম কৃষ্ণ কথায় সিক্ত ও স্নিগ্ধ করবার পর রামকথার উপস্থাপনে তিনি ক্রমভঙ্গ করলেও শ্রীরামকৃষ্ণের সন্তান রূপে গদাধর এবং ধনুর্ধর উভয়কেই সমান মর্যাদা দান করেছেন। এই লাইনটা কোথায় আছে বলতো? আমার বইতে তো নেই। হ্যাঁ, আমাদের তো আমাদের বইতেও নেই না। যুদ্ধকাণ্ডে দেওয়া হয়েছে এটা হচ্ছে, তারপর হচ্ছে শ্রী রামের অনুদান রচনা বলে শুরু। হ্যাঁ হ্যাঁ, কোনখানটা শুরু হয়েছে মহারাজ বলুন আরেকবার। শ্রী রামের অনুদান রচনায়, এটাকে প্রিন্ট আউট নিয়ে করছি সেই জন্য এখানে একটুখানি গন্ডগোল হয়েছে। তো আপনারা যদি কেউ একটু, তাহলে অন্য কেউ একটু যদি পাঠ করেন, ওই পাতাটা আমার মনে হচ্ছে মিস হয়েছে। হ্যাঁ, শ্রীরামের অনুধ্যান রচনায় স্বনামধন্য মহামহোপাধ্যায় গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় নানাভাবে আমাদের উৎসাহিত করেছেন এবং পুস্তকের ভূমিকা প্রাককথন লিখে দিয়ে গ্রন্থের সৌষ্ঠব বৃদ্ধি করেছেন, তাকে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানাই। তাছাড়া এই গ্রন্থ রচনায় স্বামী যোগস্বরূপানন্দ, জুষ্টানন্দ, অচ্যুতানন্দ প্রভৃতি আরো অনেকে পুস্তকের পাণ্ডুলিপি রচনা এবং প্রকাশনায় নানাভাবে সাহায্য করার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। রামের কৃপায় এদের সকলের ভক্তি বিশ্বাস বৃদ্ধি পেয়ে জীবনকে সার্থক করুন, এই প্রার্থনা। দম্ভ অহংকার ও কামের প্রতিমূর্তি রাবণ জগৎকে সন্ত্রস্ত করে রাখত, সেই রাবণ রামের সাথে যুদ্ধে সবংশে ধ্বংস হবেন জেনেও নিজের দুর্জয় অহংকারকে ত্যাগ করে রামের শরণাপন্ন হতে পারেননি। ফল যা হবার তাই হলো। শ্রীরামের অনুধ্যানে মানুষের দম্ভ অহংকার নির্জিত হয়ে জীবনকে শান্ত, সুন্দর ও মধুময় করে তোলে। এই তো সর্বকালের রামায়ণ কথা। কবি কৃত্তিবাসের ভাষায়, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। বিনীত নিবেদক গ্রন্থকার। দিনে একটা সাইন হয়ে এই বইটা দিয়েছে। এই যে চারটি প্যারাগ্রাফ এখন আমরা দেখলাম, সেটাতে এক্সপ্লেন করার মতো কিছু নেই, অথচ কারো কিছু বলা থাকলে, এইদের কোশ্চেন কিংবা কমেন্ট কিংবা রিমার্ক যদি থাকলে বলতে পারে। ইন দ্যাট কেস আমরা প্রাক্কথনে চলে যেতে পারি। আর কিছু বলার আছে না এই বিষয়ে? আমি একটা বিষয় বলবো, এই যে আপনি যেখানটা বললেন না, ওই ত্রেতা, ওইটা আমার আমার খুব ভালো লাগলো। যে আমরা যখন রামায়ণের আলোচনা করতে চাই, প্রথম কথা হচ্ছে সমগ্র রামায়ণ সপ্তকাণ্ড রামায়ণে 24,000 শ্লোক আছে। সেই শ্লোকের মধ্যে প্রভু রামের জীবনের অনেক ঘটনা, যেগুলো যেখানে উনি লিখছেন অত্যন্ত দুঃখময় জীবন ছোট থেকেই, যদি আমরা দেখি সে আপনি যেটা বললেন, শিশু অবস্থাতেই তাকে বারবার রাজ পরিবার থেকে গিয়ে গুরুকুলে থাকা হয়েছে, কারো কারো খুশি বোধ করতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এবং উনি যে ওই যে তৃতীয় দিন রাত্রিরে কাঁদছেন মায়ের জন্য, তো সেখানে রাজ পরিবারেরও একটি বিশেষ রাজনীতি থাকতো, যেখানে কৌশল্যকে একটু হয়তো কোনোভাবে উনি বড় পুত্র হিসেবে সেটা লক্ষ্য করেছিলেন, কিন্তু তবু আমরা তর্ক করি তার জিনিসগুলো নিয়ে। কিন্তু আপনি আজকে এই পয়েন্টটা এত ভালো বললেন যে ত্রেতা যুগে রাম, তাহলে এক একটা যুগের হিসাব যদি করি, আজকে যারা অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট করে শ্রীরামের ডেটটা বার করছেন, সেখানে হতে পারে, আমি ডেট নিয়ে কোনো কথা বলছি না, মানে অনেক তর্ক বিতর্ক হতে পারে, কেউ বলছেন 6,000-5,500 সামথিং খ্রিস্টপূর্বাব্দ, আবার কেউ বলছেন সেটা 12,000,
বিফোর ক্রাইস্ট, কিন্তু এইটা খুব তো দামি কথা যে আমরা তো কলিযুগ, দ্বাপর যুগের আগে ত্রেতা যুগ, তো তার মানে এটা তো বহু প্রাচীন কাল থেকেই ছিল মহারাজ। ওই অতি প্রাচীন যেটা বলা হলো না, সেই জন্য তার ফলে এই অতি প্রাচীন কালের যে নিয়ম, ওই যেটি আপনি প্রথমেই বললেন যে তিনি সত্যকে আঁকড়ে রাখতে গিয়ে রাজা হিসেবে নিয়মের আগড়ে মানে বাধা ছিল, তিনি সেই সময় সেটা করতে পারতেন না। আমরা বোধ হয় যদি রামায়ণ পাঠ এই যুগে করি, আমাদের বোধ হয় এইটা করে বইতে মনে রাখা উচিত যে যুগটাই পাল্টে গেছে, সেই যুগেতে সে বোধ হয় তাকে ওনাকে এইগুলো ফলো করতে হয়েছিল তিনি রাজা হিসেবে, তো সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই যে ত্রেতা যুগে রাম, এই যুগটাই কত প্রাচীন। আমি পার্টিকুলার ডেট যদি আমরা নাও ধরি, আমরা যুগ হিসাবেই যদি পিছিয়ে যাই, হ্যাঁ যুগ হিসাবেও যদি ধরা হয়, কারেক্ট। তো এইটুকুই আমার বলার ছিল। তাহলে প্রাককথনটা আমাদের মনে হয় আজকে, আমি একটা জিজ্ঞেস করছি, আমরা তাহলে চলতি কথায় রাম না হতে রামায়ণ এই কথাটা কেন বলি? প্রায় সবসময় বলা হয় না রাম না হতে রামায়ণ, আর তারপরে বলা হয় যে নাড়ু দেশে বাল্মীকিকে বলছি, আমরা চলতি কথায় বলি যে রাম না হতে রামায়ণ লেখা হয়ে গিয়েছিল, আর নাড়ু দেশে বাল্মীকিকে বলেছিলেন যে একজন আছে তার সম্বন্ধে তুমি লেখো রাজ, তাহলে এটা কি করে মানে দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আজকে যেটা এখন শুনলাম আর কি, যে রামের অনেক জন্মের পরে আর কি রামায়ণ লেখা হয়েছিল, দুটো একটু আলাদা হয়ে যাচ্ছে না মহারাজ? এটা যদি একটু বুঝিয়ে দেন দয়া করে। তো এখন সেটাই বলছি, রামের কালটা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়, এটা বোঝা যাচ্ছে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স ইটসেলফ। ওটা থেকে একটা পয়েন্ট যেটা রামের কালটা অত কাছাকাছি আমাদের 6000 বলে বলা যাবে না, এটা আরো অনেক পিছিয়ে পিছিয়ে গিয়েছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু সেই সময়ে বাল্মীকি তো ছিলেন না, বাল্মীকি তো কলিকালের লোক, যদি 2500 বছর আগে এই সংস্কৃতটাই ছিল না, তার মানে বাল্মীকি আর রামের সময় যদি সেই যুগে ত্রেতা যুগের বাল্মীকি যদি জন্ম থাকেন, তো উনি তো এই সংস্কৃত বলতেন না, এই সংস্কৃত এটা ইদানিং আসা যে সংস্কৃত সেই ভাষাতে উনি লিখেছেন। তো এই কনফ্লিক্ট গুলি আছে বলেই আমরা কি করি, রামের রামকে স্টাডি করতে গেলে, অনুধ্যান করতে গেলে দুটো ভাব আমাদের রাখতে হবে, একটা হচ্ছে হিস্টোরিক্যালি ওনাকে স্টাডি করা, আর একটা ভক্তি নিয়ে ওনাকে স্টাডি করা। এই দুটোর সঙ্গে আমাদের কিছুটা না নিলে আমাদের মনের মধ্যে কনফ্লিক্টটা থেকেই যাবে, কিছু কিছু কনফ্লিক্ট আমরা রিজলভই করতে পারবো না। যেটা রামের পরে যে দোষ বলে যেটা বলা হলো, সেইগুলি তো এখন নিরসন হয়েছিল, তবুও সেইগুলি মনের মধ্যে থেকে যাবে। কারণটা কি, আমাদের শুধু রামকে হিস্টোরিক্যাল পার্সন বলে আমরা ভাবতে পারছি না। যদি আমরা ভাবি তখন অনেক কিছু কাণ্ড ঘটবে, অনেক কিছু ঝামেলা হবে। কি ঝামেলা, উনার সময় সমাজ কিরকম ছিল, ঠিক ছিল না বলে আমরা একটা মন্তব্য করবো, কিংবা উনার সময় ওরা চারজন ভাইদের মধ্যে কিরকম রিলেশন ছিল সেটা আমরা ডিসকাস করতে পারি, এইরকম করে অনেক প্রশ্নগুলি আসবে। তারপরে 14 বছর উনি যে গেলেন, তারপরে রাবণকে মারা হলো, এইসব নিয়ে অনেক কিছু তর্ক বিতর্ক হতে চলবে। সেই জন্য যদি হিস্টোরিক্যালটা ছেড়ে, ফর দ্য টাইম বিং হিস্টোরিক্যাল আমরা দেখবো না, আমরা ভক্তি হিসাবে রামকে ভগবান হিসেবে যদি দেখি, সেইভাবে যদি স্টাডি করি, কিছু কিছু পোর্শন, কিছু কিছু পোর্শন যেখানে হিস্টোরির সঙ্গে মিল হচ্ছে না, সেখানে আমরা যদি করি, তখন আমাদের মনের মধ্যে একটা শান্তিটা আমরা পাব। না হলে এই সবসময় রামকে আমরা মানতেই পারবো না। আর যদি রামকে যদি না মানি, রামকৃষ্ণকে মানবে কি করে? যিনি বলেছেন, যিনি রাম রূপে এসেছিলেন সেই সময়, এখন উনি এই শরীরে আছেন, তার মানে সেই রামটা তো মিথ্যা হতে পারে না। সেই জন্য ঠাকুরের কথা থেকে আমরা বুঝতে পারি রাম হচ্ছে সত্য, সেই রামের জন্মটা সত্য। এখন তোমার প্রশ্নতে আছি যে বাল্মীকি নারদ মুনি এসে বাল্মীকিকে ট্রান্সফরমেশন করে দিলেন, ও একটা একজন দস্যু ছিল, তাকে উনি ভালো করে দিলেন, ভালো করার পর বাল্মীকি তাকেই বলছেন তুমি রাম কথাটা বলো, তখন
বা ও যে রাম কথা বলে না, তুমি তখন বাল্মীকি জিজ্ঞেস করছে ভালো হওয়ার পরে, তো এমন একজন আছেন কি কোথাও যিনি সমস্ত ভালো তাকে আমি পরিপূর্ণ হিসাবে মেনে নিতে পারি, এরকম কোন মানুষ আছেন কিনা, নর আছে কিনা সেটাই জিজ্ঞেস করছে। সেখানে উনি বলছেন রামায়ণের কথাটা বলছে, এখন এমন এমন বলছে না, এটা হচ্ছে এই চার যুগের পেরিয়ে আমরা যদি এই যে প্রাচীন যুগের যে প্রত্যাবর্তন আছে না, বারবার কলিযুগ আসছে, বারবার সত্যযুগ আসছে, এইরকম 77 যুগ একটা সার্কেল চলছে, এই সার্কেল যদি দেখা হয় তার মানে প্রত্যেক সার্কেলে এই ত্রেতা যুগ আসে আর এখানে রাম আসবে। সো এটা যদি আমরা মেনে নিই বাই ইভেন বাই ইন্টেলেকচুয়ালি, তখন কি হবে, তখন দিস নাথিং নিউ, তো এটা চলতে থাকবে, এটা একটা কল্প শেষ হওয়া পর্যন্ত রামের নামটা থাকবেই, এই কল্পটা শেষ হলে নতুন কল্প শেষ হলে তখন নতুন নতুন কাহিনি হতে পারে। তার মানে রামের কালটা তুমি কোন ত্রেতা যুগে উনি জন্মেছিলেন এটা কেউ বলতে পারবে কি, এটাও তো আমরা বলতে পারছি না, না। সো দ্যাটস ওয়াই এটা বলার তো কোনো মানে নেই, হিস্টোরিক্যালি রামকে স্টাডি করাটা মানে নেই এটা বোঝা যাচ্ছে, কিন্তু তুমি হিস্টোরিক্যালি আমি ওনাকে দেখবো বলে যদি করে থাকো মন করে থাকো মনের মধ্যে, তখন কি হবে অনেকগুলি দোষটা আসবেই আসবে, সেগুলি দোষ বলে আমাদের মেনে নিতে হবে। তার মানে দোষ যদি যাকে দেখি তাকে আমি ইষ্ট নেব কি করে, তাকে আমি পুজো করবো কি করে, তাকে আমি বড় একজন আমাদের ধর্মে স্থাপন করার জন্য অবতারণ করেছে অবতার পুরুষ বলে নেব কি জন্য, এইসব প্রশ্নগুলি এসে আমাদের মনকে বিচলিত করবে, সে বিচলিত করার কি দরকার আছে আমাদের, কোনো দরকার নেই, এটা এনিওয়ে ইট ইজ দ্য পাস্ট ইভেন্ট, ওটা নিয়ে আমাদের বিচলিত করার কি দরকার আছে, উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দ্য প্রেজেন্ট অবতার ফর আওয়ার প্রাইভেট লাইফ। সেই জন্য ইয়েস ফর স্টাডি হিসাবে যদি স্কলার হিসাবে যদি পড়তে চাও দেন দোজ থিংস আর রিকোয়ার্ড, আদারওয়াইজ হিউম্যানিস্টিক মানে দ্য হিস্টোরিসিটি নিয়ে আমাদের কথাটা মাথা কমানোর দরকার নেই, এটাই একটা আমার একটা অবজারভেশন। এখানে মহারাজ খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, এখানে আমার কথা বলার কোনো মানে অধিকার নেই, শুধু একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদেরকে, যে রাম রামায়ণকে বিচার করার মতন রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে লিখে গেছিলেন, দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার মুখবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে উনি এই কথাগুলি এত সুন্দর করে লিখেছিলেন যে যদি রামকে যদি আদর্শ হিসাবে বা ভক্তি পথে যদি নিতে হয় তাহলে সেই ইতিহাসকে বিচার করার যোগ্যতাই আমাদের নেই, কারণ আমরা সেই কালটাই জানি না বা বুঝতে পারছি না। সেই জন্য আমাদের যে শ্রীরামের অনুধ্যানের যে পাঠচক্রের মাসিক ক্লাসটি, এটিতে আমাদের মূলত ভক্তি এবং ভাবের মাধ্যমে রামায়ণের যে নির্যাস যে শিক্ষা সেটা নেবার চেষ্টা, সেখানে আমরা এইভাবে যদি বিচার করতে চাই তাহলে সেটা সম্পূর্ণ অন্য, সেটা তো একটা একাডেমিক্যাল প্রচুর তর্ক বিতর্ক আছে সেখানে হবে, কিন্তু এই ক্লাসটিতে আমরা মহারাজের কাছ থেকে নিজেদের এইভাবে সমৃদ্ধ করতে চাইছি যে কি শিক্ষাটা আমরা পেলাম। আমি দক্ষিণ পূর্ব এশিয়াতে থেকে দেখেছি, মানে আমরা খুব কম জানি এই দেশগুলির সম্বন্ধে মহারাজ, কিন্তু এদের রামায়ণ মহাভারত, এই গত 2 সপ্তাহ আগে এখানে যে বিরাট একটি রামায়ণ ফেস্টিভ্যাল হয়ে গেল মহারাজ, 10টি দেশ থেকে এখানে এসেছিলেন, আমার সঙ্গে পরিচয় হলো পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর রামিলের, ডক্টর রামিল মালয়েশিয়ান মালায়ু, তো তিনি কিভাবে ওড়িশি ডান্সকে মালয়েশিয়ান রামায়ণের সাথে মিলিয়ে সারা পৃথিবীর কাছে তুলে ধরছেন, যে ভারতের রামায়ণকেও তুলে ধরছেন, তার আদর্শকে তুলে ধরছেন, তার সাথে আবার ভারতের নৃত্যশৈলীকেও তুলে ধরছেন। তো ওনার সাথে আমার সম্ভব হয়েছিল পার্সোনালি একটু কথা বলার, আমি অবাক হয়ে দেখলাম যে শ্রদ্ধা বা যে ভালোবাসা দিয়ে এরা রামায়ণকে নিয়েছে, আপনি যদি সেখানে এই প্রশ্নগুলো করতে যান, এরা প্রথমেই বলছে যে ওগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার ভাবটা নষ্ট হয়ে যাবে, এটা যে কত বড় একটা শিক্ষা। এই যে মহারাজ এক্ষুনি আমাদের যেটা বললেন যে আমাদের ভাব যুক্তি তর্ক দিয়ে শান্তি তো আমরা পাবো না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের অনেক কষ্টে পাওয়া ঠাকুরের নাম দিয়ে যেটুকু ভাব তৈরি হয়েছে সেই ভাবটি নষ্ট হয়ে যাবে,
যে ভাব তৈরি করা অত্যন্ত কঠিন। এটা ডক্টর রামিল আমাকে এত সুন্দর করে ওনার 15 মিনিটের ইন্টারভিউ তিনি আমাকে বললেন। মহারাজ এখন ওনার 75 বছর বয়স, ওনার নৃত্য ওনার পারফরমেন্স দেখে সারা থাইল্যান্ড চমৎকৃত যে উনি এই 75 বছর বয়সে কি রামায়ণের নৃত্য করলেন। কতটা শ্রদ্ধা ভেতরে থাকলে এই শক্তি আসে, আমি সেটা ওনাকে দেখে অনুভব করছিলাম। যে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, হ্যাঁ, সেই শ্রদ্ধাটা আমি আপনাদের সবার কাছে তুলে ধরতে চাইলাম যে অন্য জাতের, আমরা যদি সেই বিচার করি, অন্য দেশের, অন্য ধর্মীয় বিশ্বাসের একটি মানুষ সে রামায়ণকে ভালোবেসে শ্রদ্ধা করে 75 বছর বয়সে সারা পৃথিবীকে কি দিয়ে যাচ্ছে, আর আমরা তর্ক করে সমালোচনা করে পৃথিবীকে কি দিয়ে যাচ্ছি আমাদের রামায়ণ সম্পর্কে, আমি এটা ওনার কাছ থেকে শিখলাম। এখানে একবার অল্পনার হাত দেখাটা হাল তুললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্পনা দিয়ে কিছু বলবেন? হ্যাঁ, আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্যরকম, আমি ত্রেতা যুগে রামকে দেখছি, কিন্তু সেই যুগেও মা ছেলের রিলেশন, যে ছেলে চলে যাচ্ছে বলে মা কাঁদছে, মা ছেলে জঙ্গলে গিয়ে মায়ের জন্য কাঁদছে, তো চিরকালের আছে, আমরা যুগ পাল্টা কিন্তু মা ছেলের রিলেশন রিমেইনস দ্য সেম, এটাই বলছিলাম। ভেরি গুড, দ্যাটস এ গুড অবজারভেশন। সেই রকমই ফিলিয়াল রিলেশনস যেটা তুমি বলছো, এটা মা ছেলের কিংবা ভাই ভাইদের এইসব খুব ভালো করে তোরা হয়েছে বলে, যেহেতু এগুলি বলা আছে আর এগুলি ধর্ম হিসাবে আমরা মেনে নিচ্ছি বলে, আমাদের সমাজে ওই ট্রেডস, ওই যে গুণগুলি আমাদের মধ্যে এসেছে, না হলে আমরা ওয়েস্টার্ন সোসাইটির মতো আলাদা আলাদা হয়ে যেতে পারতাম। আমার রাঁচিতে আমি থাকাকালীন একজন বারবারা পাইনার বলে একজন আমেরিকান মহিলা এলেন, উনি আমার কাছে দুঃখ করে কিছু তার ফ্যামিলির দুঃখটা, তো আমি বলছিলাম তোমার এই দুঃখটা কি, সে দুঃখ ওটা, ও বলছে আমার ছেলেটি 19 বছর হয়ে গেছে, ছেলে আলাদা যাচ্ছে না, এটা হচ্ছে তার দুঃখ। এখন আমেরিকান কালচারে তুমি ছেলেটি বড় হয়ে গেলে 18 বছর হয়ে গেলে হি ওয়াজ ফাইন্ড আউট হিজ ওন প্লেস, হি ক্যান নট স্টে উইথ দ্য প্যারেন্টস, ও আমাদের সঙ্গে রয়েছে, এ তো বাইরে যাচ্ছে না বলে আমার দুঃখ হচ্ছে। বাবারে, এটা তো আমরা শুনিনি আমাদের ভারতের, কি আমরা কি ভাবি ছেলে আমাদের সঙ্গে থাকুক না, যত বয়সে থাকতে পারে থাকুক, ওকে আলাদা করতে তো আমরা বলতে বলছি না তো, কিন্তু ওরা কিন্তু ওইভাবে বাঁচে। সো কালচারালি যে ডিফারেন্স যেটা আছে, এই যে আমাদের মধ্যে এই যে ট্রেডটা এসে গেছে, ইট ইজ বিকজ অফ দিস দিস টাইপ অফ গ্রন্থ, রামায়ণ বলো মহাভারত বলো, এইসব দে আর গিভিং সো মেনি থিংস, সো এনশিয়েন্ট সিস্টেম আর সিভিলাইজেশন হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশন, সেটা আমাদের কখনো ভুলতে নেই। তো আমরা কালকে পরশু দিন জন্মানো দেশ নয় আমাদের, আমাদের অনেক পুরনো দেশ, অনেক পুরনো কালচার, সেইগুলি নিয়েই আমরা এসেছি, আর বাবা মা তারপরে আমাদের পূর্ব জন্মের সংস্কার বশত আমরা রামকে ভগবান হিসাবে আমরা মেনে মানে মনে করছি এখন, সেটা কেন আমরা ডিস্টার্ব করতে দেব, এটা হচ্ছে প্রশ্ন। হিস্টোরিক্যালি গেলে উই শ্যাল বি ডিস্টার্বিং আওয়ার মাইন্ড, এটাই বলার আছে। রূপালী দি কিছু বলবেন, হাত তুলেছেন? মিতা দি কিছু বলবেন? মহারাজ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এক একটা যুগ কত বছর মোটামুটি হয়? একটু খামাটা আমি বেশি দিচ্ছি, 482,000 ইয়ার্স, একটা ভেবে দেখুন, 982,000 ইয়ার্স, এর উপরে আসছে,
কত? অঙ্ক করতে হবে মহারাজ, 64 সেটা হচ্ছে সত্তর যুগ। এখন এই চারটে যুগটা তুমি টোটাল করে দেখো, দ্যাট ইজ অ্যাবাউট 18 বিলিয়ন ইট কামস, আর দ্যাট 18 বিলিয়ন ইজ দ্য এজ অফ দিস আর্থ বলে সায়েন্টিস্টরা এখন গণনা করেছে। তো চারটি যুগ হচ্ছে ইন ওয়ান সাইকেল ইট কামস। নাও এই সাইকেল হওয়ার পরে এই কলিযুগটা যখন শেষ হয়ে যাবে, যখন প্রলয় যেটা বলা হয় সেটা যখন আসবে, তখন সমস্ত জিনিস উইল গো ব্যাক ইন টু ইটস অব্যক্ত অবস্থাতে চলে যাবে। এখন প্রপঞ্চটা ব্যক্ত ব্যবস্থাতে আছে, এটা অব্যক্ত স্টেজে চলে যাবে, আবার সত্য যুগটা আসবে। তো এরকম করে চলতেই থাকে টিল ওয়ান কল্প ইজ ফিনিশ। সম্পুরাণাসে 67 সার্কেলস বলছে, সম্পুরাণাসে 77 সার্কেলস, সো ইট ডিফারস অফর ফ্রম পুরাণ টু পুরাণ। হোয়াট এভার ইট ইজ, ইটস এ হিউজ টাইম ইজ ভেরি ইন আওয়ার আইডিয়া। তাকে গিয়ে বলা হয় এই 6 বছর আগে রাম ছিল, সেটা আমরা কি মানবো? কেন? Because our idea of time is very long. এই ছোটখাটো টাইম নেই আমাদের, 10,000ও কিছু নেই আমাদের। সেই জন্যই এটা হিস্টোরিক্যালি যত না দেখে ভক্তিভাবে আমরা রামকে অ্যাপ্রোচ করি, দ্যাট উইল বি বেটার ফর আস। এই বইটা সেটাই সাহায্য করবে। আমার মনে হয় মহারাজ আজকে আমাদের 1 ঘন্টা ক্লাস হয়েছে। রূপালি দি এবং চন্দ্রানী দি কিছু বলতে চাইছে ওনাদের প্রশ্নটি নিয়ে আজকের ক্লাস আমরা তাহলে শেষ করব মহারাজ, পরের দিন আবার আমরা প্রাক্কথন তাহলে শুরু করব। রূপালি দি কিছু বলবেন? হাত তুলেছেন, একটা ভুল করে লেগে গেছে মনে হচ্ছে। চন্দ্রানী দি বলুন। হ্যাঁ মহারাজ, তাহলে উত্তর কাণ্ডটা তো কোনোভাবেই রামায়ণের অংশ হতে পারে না, কারণ বাল্মীকি যদি রামের সময়কার না হয়ে থাকেন তাহলে সীতাকে নির্বাসন দিয়ে বাল্মীকির আশ্রমে পাঠানো এবং লবকুশের জন্ম সেগুলো তো কোনোভাবেই অরিজিনাল রামায়ণের সঙ্গে ট্যালি করে না। এক্স্যাক্টলি, সেই জন্যই তো উত্তরকাণ্ডটা বলা হয়, এটা কাল্পনিক পরবর্তী কালে জড়িত এটা বলা হয়, প্রক্ষিপ্ত এই জন্য বলা হয়। হ্যাঁ সেইখানে এই কথাটা না মহারাজ, আমাদের যারা লিঙ্গুইস্টিক্স, যারা আমাদের সুনীতিবাবু বলুন, পরবর্তীকালে আরো অনেকে যারা এই নিয়ে কাজ করেছেন, ইভেন তারাও মানে আমি যদি এই সাইকেল অফ ইয়ার যদি ছেড়েই দিই, চন্দ্রনিধি এত সুন্দর কথাটা বললেন, যদি আমরা বাল্মীকির এইটাও ছেড়ে দিলাম, তাতেও ওনারা বলছেন যে ইভেন বাল্মীকি রামায়ণের প্রথমে যে ধরনের শব্দ ব্যবহার হয়েছে, যে ধরনের এই সপ্তম খণ্ড বা উত্তর কাণ্ড যেটা আমাদের, তাতে ভাষা একেবারে পরিবর্তন হয়ে গেছে। ভাষার পরিবর্তনটা প্রথম ভাগের রামায়ণের থেকেও আলাদা হয়ে গেছে, মানে আমরা যদি এটা ধরে নিই যেটা 2500 বছর পুরনো হিসাবে, তাতেও ভাষাচার্যরা বলছেন যে ভাষার টোন এবং ভাষার লেখা, ধরুন আমি যদি একটা লেখা লিখি বা দিদি যদি একটা লেখা লেখেন, আপনি একটা লেখা লেখেন, সেটা যত পুরনো বা নতুনই হোক, একটা মানুষের লেখা তার কিছু কিছু জিনিস থাকে যেটা কখনো পরিবর্তন হয় না লেখার সেই ভাষার মধ্যে। তো তার ফলে যিনি লিখছেন, যিনি রামায়ণ লিখছেন, তার লেখার মধ্যে এতটা ভাষার তফাত হয়ে গেল কি করে? তো সেটাও সেটাও একটা প্রশ্ন। যাক মানে আমরা তাহলে একটা ব্যাপার থাকে যে রামচন্দ্রের উপরে যে দুটো যে তিনটে দোষ আরোপ করা হয়েছে তার দুটো দোষ কিন্তু ভ্যালিড থাকে না, সীতার নির্বাসন এবং সম্ভুক বধ দুটোই কিন্তু উত্তরকাণ্ডে আছে। যদি উত্তরকাণ্ডটা পুরোটাই প্রক্ষিপ্ত হয়ে থাকে তাহলে রামচন্দ্রের উপরে এই দুটো দোষের কোনোটাই কিন্তু ভ্যালিড হয় না, একমাত্র বালিবধটা হয়তো। আমরা উত্তরকাণ্ডটা রামায়ণের পার্ট নেই এটা কতজন বুঝবে? কেন সাতকাণ্ড রামায়ণ তো আমরা শুনেছি, এসে শুনে এসে সাতকাণ্ড থাকতেই হবে, ছয় কাণ্ডে তো রামায়ণটা হতে পারে না, ইট ইজ ইনকমপ্লিট স্টোরি। সেই জন্য
উত্তরকাণ্ডটা আমরা নিয়ে নিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে ওটা ছিলই বলে ধরে নিলাম, যদিও লিঙ্গুইস্টিকলি যেমন বলছে ওটা ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ইভেন মহাভারতের যে ল্যাঙ্গুয়েজ, স্টাইল অফ ল্যাঙ্গুয়েজটা গীতাতে নেই, সেই জন্য অনেকে বলে গীতা ইজ এন ইন্টারপোলেশন বলে, গীতাটা ছিল না, গীতাটা অন্য কেউ লিখে ওটা ইন্টারপোলেট করেছে, ভাষাটা তফাত আছে বলে, সেই জন্য এটা হচ্ছে অনলি ডিস্টার্বিং আওয়ার মাইন্ড। সেই জন্য আমরা স্টোরি হিসাবে ইটস ভেরি এন্টারটেইনিং স্টোরি, নো ডাউট। স্বামীজি আমি একটা কথা বলতে চাই, আমার নাম মালবিকা। হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আমারা তো যে সবাই, আমি আশা করি এখানে সবাই গৃহস্থ আশ্রমেই আছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে, তো আমাদের জন্য সুন্দরকাণ্ডটা পড়াটাই আমার মনে হয় সব থেকে বেশি দরকার। আর সুন্দরকাণ্ডে যত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে হনুমানজি, রামজি, সীতার লক্ষণ সবাইকে নিয়ে যে ব্যাখ্যা করা হয়েছে, ওটা নিয়ে আমাদেরকে চর্চা মানে করলে একটু আমার মনে হয় ওটাই আমাদেরকে পড়া উচিত আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, না তোমার যে ওপিনিয়নটা আমি দেখলাম, কিন্তু এটা সুন্দরকাণ্ডটা আছে তো রামায়ণের মধ্যে, এটা তো আমরা ভার দিচ্ছি না, সুন্দরকাণ্ডে রামায়ণের পার্ট নেই বলে কেউ ডিক্লেয়ার করছে না, ওটা সাত খণ্ড মধ্যে সেই খণ্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি পপুলার অ্যান্ড অ্যাক্টিভ ইজ সুন্দরকাণ্ড, সব থেকে বেশি ঘরে ঘরে সুন্দরকাণ্ড পড়া হয়। না না, তুমি সুন্দরকাণ্ড সম্বন্ধে বলছো না যুদ্ধকাণ্ড সম্বন্ধে বলছো? সুন্দরকাণ্ড তো আলাদা, এখানে এই বইতে সুন্দরকাণ্ড সম্বন্ধেও আসবে, এখানে দেখবে কিন্তু সেভেন কাণ্ডটা এখানে বলেছে তো নিশ্চয়ই ওটা আসবে, তো ওটা যখন আসবে তখন আমরা দেখবো সুন্দরকাণ্ডের যে গ্লোরিটা কোথায়, এটা আমরা অবশ্যই আমরা পড়বো। থ্যাংক ইউ। মানে আমার মনে হয় আমার সমস্ত পাঠ মানে যারা এখানে রয়েছেন প্রত্যেকের কাছেই এটা মনে হয় আমাদের মানে অনুরোধ শুধু নয়, এটা বোধহয় আমাদের নিজেদেরও অনুভব করতে হবে। রামায়ণ এমন একটি গ্রন্থ, যদি আমরা মহারাজ যে দৃষ্টিতে দেখতে বলছেন যদি সেই দৃষ্টিতে দেখি, আমরা প্রত্যেকটা কাণ্ড থেকেই কিছু না কিছু শিখব, কিছু না কিছু জানবো, এবং প্রত্যেকটা কাণ্ডের ভেতর থেকে অনেক কিছু যেটা আমরা এসেন্স বলি, যে সেই সেই নির্যাসটা আমাদের পথ চলার পক্ষে খুব মূল্যবান। এবং সুন্দরকাণ্ড তো একটা বিশেষ অংশ, বিশেষ জিনিস, কিন্তু তাদের বনবাসকালীন কি কি ঘটনা ঘটেছিল, তারা কিভাবে অরণ্যকাণ্ডই বলুন যুদ্ধকাণ্ড বলুন সবকিছুর মধ্যে থেকেই তো শেখা, সেই শেখাটা সেইটাই মহারাজ ধীরে ধীরে ব্যাখ্যা করবেন এবং আমরা প্রতিদিন সমৃদ্ধ হব। আপনাদের সবাইকে এবং মহারাজের প্রায় শতকোটি প্রণাম জানিয়ে আকনা শারদা রামকৃষ্ণ পাঠচক্রে শ্রীরামের অনুধান, সীতারামের অনুধান, যদি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমি প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি সেই মন দিক, যে মন দিলে আমরা এই পাঠকে অনুধাবন করতে পারবো, যে শ্রদ্ধা দিলে আমরা রামায়ণের থেকে যে শিক্ষা লাভ করতে পারবো, মহারাজের সৎসঙ্গে এবং মহারাজের নির্দেশনায় আমরা পথ চলতে পারবো। জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ, শান্তি শান্তি, হরি বল, শ্রী রামকৃষ্ণ অর্পণ, দুর্গা দুর্গা, ভালো থাকুন, মহারাজ, শুভরাত্রি।